প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিন গেট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা, কবিতা হচ্ছে নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী কবিতা, যে কাজী নজরুল ইসলাম যিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, যার জন্য আজকে এই আমরা প্রথমে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জানি। তার জন্ম কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায়? বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। এই কাজী নজরুল ইসলাম মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়া শেষ করার সময় তিনি বাঙালি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন তিনি বাঙালি পল্টনে যোগ দেন। এবং যখন বিশ্বযুদ্ধ সেরে পল্টন 1919 সালে ভেঙে দেওয়া হয়, কাজী নজরুল ইসলামের যে অনেক গল্প এবং কবিতা লিখেছেন এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে গল্প কবিতা লেখার জন্য তাকে জেলখানায় বন্দী করা হয়। তারপরেও তিনি কবিতা গল্প লিখতে ছাড়েননি, যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গল্প কবিতা লিখেছেন। এবং তিনি যখন দশম শ্রেণী পড়ার সময় তিনি যে তার সাপ্তাহিক বিজলি পত্রিকায় কবর নাটকটি প্রকাশিত হয়, এই কবর নাটক প্রকাশিত হওয়ার পর তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এই নাটকটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, যে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটা তিনি আমাদের জন্য লিখেছেন, যে নারী কবিতাটি হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে সাম্যবাদী কাব্যগ্রন্থ নারী, নারী হচ্ছে পুরুষদের সমান কাজ করে যারা, যে নারী কবিতাটা যে আমরা সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে নারীদের অবদান যে পুরুষদের চেয়ে কোন অংশে কম নয়, এটা কাজী নজরুল ইসলাম আমাদের দেখিয়েছেন, যে তারা পুরুষদের সমান তালে এরা কাজ করতে পারে। এক একটা নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা প্রতিটি কাজের জন্য অপরিসীমভাবে দায়িত্ব পালন করে। পৃথিবীতে যত বড় বড় কাজ অভিযান চালানো হয়েছে, তার প্রত্যেকটি কাজের মধ্যে নারীদের অবদান অপরিসীম রয়েছে। যে অর্থাৎ বিশ্বে যা কিছু এলো পাপতা বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছেন আর অর্ধেক তা নারী। এতে পাপতা বেদনা অশ্রু, যে অর্থাৎ যে তারা পুরুষদের, যে নারীরা পুরুষদের প্রেরণা যুগেছে, যে কাজ করার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, প্রত্যেকটা কাজের মধ্যেই নারীদের অত্যন্ত অনেকটা অবদান রয়েছে। যা দেহ জগতে যত বড় বড় অভিযান, যে সব যত পৃথিবীতে বড় বড় অভিযান, প্রত্যেকটা অভিযানের পিছনে কিন্তু আমাদের নারীদের অবদান রয়েছে। অর্থাৎ পুরুষদের তারা প্রেরণা যুগিয়েছে, শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে এই নারীদের। যে কাজী নজরুল ইসলাম আমাদের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই নারী কবিতাটি সংকলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইটা আরও ভালো করে পড়লে আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে নারী কবিতাটা কেমন, যে কোন রণে দিল কত খুন, যে অর্থাৎ ইতিহাসে যে পুরুষদের অবদান যতটা লেখা হয়েছে, নারীদের অবদানটা ততটা লেখা হয়নি। একমাত্র কাজী নজরুল ইসলামই সঠিকভাবে এটা লিখেছেন, যে নারীদের যে অবদান পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়, তা তোমরা দেখতে পাচ্ছ। যে দেখো, বর্তমানে পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশে যে আমাদের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পিকার নারী, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের সমান তালে অবদান রয়েছে। এবং একটা সময় নারীদের শিক্ষা গ্রহণ করতে দেওয়া হতো না, বিশেষ করে মুসলিম নারীদের একটা সময় কি স্কুল কলেজ যেতে দেওয়া হতো না। এই বেগম রুকেয়া, এরা অনেক আন্দোলন করে এরা স্কুল প্রতিষ্ঠা করে নারীদের স্কুলে এনেছে, মেয়েদের স্কুলে এনেছে, যাতে বর্তমানে সমাজ বিশ্বটা অনেক দূর এগিয়ে গেছে নারীদের অবদানের জন্য। যে রাজনৈতিক বলো, অর্থনৈতিক বলো, প্রত্যেকটা কারণেই নারীদের সমান তালে অবদান রয়েছে। তাহলে দেখো, যে নারী কবিতাটা, যে নারীরা প্রত্যেকটা কাজে, যেমন আমাদের দেখো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেলে সব জায়গায় নারীদের সমান তালে বিচরণ রয়েছে। একটা সময় কিন্তু নারীদের, যে এর প্রধান কারণ হচ্ছে কি শিক্ষা, এই শিক্ষাটা যদি না দেওয়া হতো এই নারীরা এত দূর আসতে পারতো না। বর্তমানে বিমান বাহিনী, পাইলট, এই ক্ষেত্রে প্রত্যেকটাতে সমান তালে আকাশে উড়ে যাচ্ছে নারীরা। যে এখানে যে নারীদের কখনো কেউ চোখে দেখতে পারবে না। শিক্ষার্থীরা, এই পাঠে তোমরা শিখন ফল সম্পর্কে শিখবে, যে কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে এবং মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, তা তোমরা জানতে পারবে এবং জেনে নারীর অধিকার সম্পর্কে প্রতি সচেতন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর দেখো, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা হয়নি তার পাশে।
যে অনেক নারী যে সিঁথির সিঁদুর দিয়েছে সেটা লেখা। সিঁথির সিঁদুর বলতে অনেক নারী তার স্বামীদের হারিয়েছে, যে স্বামীদের হারালে পরে তাদের সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়। এজন্য কীভাবে প্রত্যেকটা নারীরা যে তাদের স্বামীদের যুদ্ধে পাঠিয়েছে, তাদের নিজের নিঃস্বার্থ ত্যাগ করে, এজন্য বলতে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা হয় নাই তার পাশে। এর অর্থ হচ্ছে ইতিহাসে পুরুষদের অবদান যতটা লেখা হয়েছে নারীদের অবদান ততটা লেখা হয় নাই। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, অর্থাৎ কত নারী বোনরা এই যে আমাদের মুক্তিযুদ্ধ প্রত্যেকটা ক্ষেত্রেই যে অনেক নারীরা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, আবার অনেক নারীরা কী করেছে যে তারা মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন, তাদের খাবার জুগিয়েছেন, আশ্রয় দিয়েছেন, এটা হচ্ছে তাদের যুদ্ধ করা বলা চলে। এভাবেও নারীরা এই আমার দেশ স্বাধীন করার পিছনে অনেকটা অবদান রয়েছে। কোন রণে দিল একা হয়নি পুরুষের তরবারি, প্রেরণা যুগেছে শক্তি যুগেছে বিজয় লক্ষ্মী নারী, অর্থাৎ পুরুষের তরবারি যত রাজা এরা বলো পুরুষের তরবারি এরা যুদ্ধক্ষেত্রে গেতে এরা নারীদের অবদান রয়েছে এবং নারীরা তাদের প্রেরণা ও শক্তি সাহস যুগিয়েছে, এজন্যই নারী আজকে এতটা উপরে উঠে গেছে এবং সমান্তরাল অবদান রয়েছে। একটা গাড়ির যেমন দুটি চাকা ছাড়া একটি চাকা যদি অচল হয়ে যায় আরেকটি চলতে পারে না, ঠিক কোনো পুরুষ নারী ছাড়া চলতে পারবে না। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই নারী সম্পর্কে তোমরা আরও ভালো করে তোমরা পড়বে, কবিতাটা পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে, তোমাদের 108 এবং 109 পৃষ্ঠা সুন্দর করে কবিতাটি মনোযোগ সহকারে পড়বে এবং আমি যা বলেছি এবং এগুলো সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে। তাহলে দেখো আজকের পাঠে আমাদের শিখনফলটা হচ্ছে কি যে নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে কবিতাটি পাঠ করে, অর্থাৎ কাউকে কোনো মানুষকে এবং নারীকে কখনো অবহেলা করতে নেই, যার জন্য আমাদের এই কবিতাটি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থে থেকে এই নারী কবিতাটি লিখেছেন সাম্যের গান গাই, সাম্য মানে সমান সমতার অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে যে সামান্য এটা পাস করার পরে তোমরা অনায়াসে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পেরে যাবে। প্রথম কবিতাটি সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ার পরে তোমাদের কবিতাতে দেখো প্রশ্ন, পুরুষের বিজয়ের পেছনে কাদের অবদান ছিল, যে একটু আগে যেটা পড়েছি যে কাদের অবদান ছিল, নারীদের অবদান ছিল। তোমরা এটা পারবে যে জ্ঞানমূলক প্রশ্ন যে পুরুষের বিজয়ের পেছনে কাদের অবদান ছিল, নারীদের অবদান ছিল। নাম্বার কবি কিসের গান গিয়েছেন, কবি সাম্যের গান গিয়েছেন, সাম্য মানে কি সমান সমতা, প্রত্যেকে সমান চোখে দেখা সাম্যের গান। সাম্যের গান বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, সাম্যের গান বলতে কবি সমান সমান তালে সমমর্যাদার কথা বুঝিয়েছেন, অর্থাৎ প্রত্যেকে যে নারী পুরুষ প্রত্যেকেই সমান এবং সমতল মর্যাদা রয়েছে। নারী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একদম সহজ যে কবিতার মধ্যে তোমাদের পড়া হয়েছে জানি তোমরা পারবে যে নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কাজী নজরুল ইসলাম বিদ্রোহীটি হচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থী যে আগামী ক্লাসে এই কবিতাটা আরও ভালো করে তোমরা পড়বে এবং নেক্সট ক্লাসে তোমরা সুন্দর করে পড়বে। এরপরে দেখো যে নারী কবিতাটি তোমার এই কবিতা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য শব্দের অর্থ এগুলো তোমরা পাঠ্য বই 109 পৃষ্ঠা ভালো করে পড়বে, তাহলে তোমরা সুন্দরভাবে প্রশ্ন উত্তর করতে পারবে। তোমাদের এই ক্লাসের উপর নেক্সট পরবর্তী ক্লাসে তোমাদের অনুধাবনমূলক এবং সৃজনশীলের উপর আমরা ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের পাঠ এখানেই শেষ করছি, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ফোন করে আমার কাছ থেকে জিজ্ঞেস করে প্রশ্ন উত্তর করতে পারবে।